সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সবাই আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছে এবং সুস্থ আছো। আমিও আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলার অসীম রহমতে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের অর্থনীতি ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোসাম্মদ মাহবুবা নাজদিন ইরানি, প্রভাষক অর্থনীতি বিভাগ, পাইকগাছা সরকারি কলেজ, পাইকগাছা, খুলনা। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ এ অধ্যায় থেকে স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করব। তোমরা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো এবং আজকের পাঠ সম্পর্কে অনুমান করো। তোমরা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো এবং নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আলোচ্য বিষয় কি। আজকের পাঠ পরিচিতি অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ। আজকের শিখনফল এক হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং দুই হচ্ছে চাহিদার দাম আয় ও আড়াআড়ি স্থিতিস্থাপকতা পরিমাপ করতে পারবে। প্রথমে আসি চাহিদার স্থিতিস্থাপকতা আলোচনা করার আগে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। স্থিতিস্থাপকতা বলতে বোঝায় পরিবর্তনের হার বা মাত্রাকে বোঝায়। সাধারণত স্থিতিস্থাপকতা বলতে চলকের পরিবর্তনের মাত্রা বা হারকে বোঝায়। অর্থনীতিতে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যদি অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে বলা হয় স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বিভিন্ন রকম হতে পারে, চাহিদা স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, ব্যয় স্থিতিস্থাপকতা, পরিবর্তক স্থিতিস্থাপকতা ও আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে আজকে আমরা আলোচনা করব চাহিদার স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে আমরা জানি যে চাহিদা স্থিতিস্থাপকতার যে চাহিদার নির্ধারকগুলোর পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণেরও পরিবর্তন ঘটে। চাহিদার নির্ধারকগুলোর পরিবর্তনের সাথে যে হারে চাহিদার পরিমাণের পরিবর্তন হয় ওই পরিবর্তনের হারকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। অর্থাৎ চাহিদার যে কোনো নির্ধারকে শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের ভিতর যে শতাংশিক অথবা আপেক্ষিক পরিবর্তন ঘটে এ দুয়ের পরিবর্তনের অনুপাতকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ইডি মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সমান লেখা যায় দ্রব্যের চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন আর আছে চাহিদার নির্ধারকের শতাংশিক পরিবর্তন। তাহলে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন আর চাহিদার যে কোনো নির্ধারকের শতাংশিক পরিবর্তন মানে চাহিদা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তার যে কোনো একটা নির্ধারকের শতাংশিক পরিবর্তন এই দুইয়ের অনুপাতকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। তবে সাধারণত চাহিদা স্থিতিস্থাপকতা বলতে চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে বোঝানো হয়, যে দাম স্থিতিস্থাপকতার যে সংজ্ঞা সূত্র একই আর চাহিদা স্থিতিস্থাপকতারও সংজ্ঞা সূত্র একই। তাই আমরা বলতে পারি যে কোনো দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে এ দুইয়ের অনুপাতকে বা পরিবর্তনের হারকে বলে চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা ইডি সমান আমরা লিখতে পারি যে দ্রব্যের চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন আছে দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন। আর অধ্যাপক মাশালের মতে দাম পরিবর্তনের ফলে চাহিদার যে দ্রুত বা ধীর গতিতে পরিবর্তিত হয় তাকে বলা চাহিদার স্থিতিস্থাপকতা বা নমনীয়তাকে নমনীয়তা বলা হয়। চাহিদা স্থিতিস্থাপকতার প্রকারভেদ, চাহিদা স্থিতিস্থাপকতাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, দুই হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, তিন হচ্ছে আড়াআড়ি বা পারস্পরিক স্থিতিস্থাপকতা। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতাকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা আর হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা।
তাহলে প্রথমে আমরা জানবো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি, যে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তার অনুপাত বা মাত্রাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। অর্থাৎ দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে এই দুই অনুপাতকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তাহলে দাম স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন আর দামের শতাংশিক পরিবর্তন। তাহলে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তনকে লেখা হয় চেঞ্জ ইন কিউ বাই কিউ ইনটু 100। এটা হচ্ছে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন, শতকরা হার, চাহিদার শতকরা হার, এই সূত্র চেঞ্জ ইন কিউ বাই কিউ ইনটু 100। আর দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন, এই সূত্র হচ্ছে চেঞ্জ ইন পি বাই পি ইনটু 100। তাহলে চেঞ্জ ইন কিউ এটাকে যদি উল্টা দিই, চেঞ্জ ইন কিউ বাই কিউ আর এটাকে যদি উল্টা দিই, উল্টা দিলে নিচেরটা উপরে আসে আর উপরেটা নিচে যায়। তাহলে চেঞ্জ ইন কিউ বাই কিউ এটাকে উল্টা দিলে হবে গুণ পি বাই চেঞ্জ ইন পি। তাহলে কি এটাকে সাজা লেখা যায় চেঞ্জ ইন কিউ বা চেঞ্জ ইন পি ইন্টু পি বাই কিউ। তাহলে যেখানে পি সমান হচ্ছে কি প্রাথমিক দাম, আর চেঞ্জ ইন পি মানে হচ্ছে দামের পরিবর্তন, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ, আর চেঞ্জ ইন কিউ হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। তাহলে এটি হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। যখন আমরা অঙ্ক করবো, যখন চাহিদা স্থিতিস্থাপকতা বের করবো, তখন আমরা এই নিচের সূত্র দিয়ে অঙ্কগুলো করবো। এখন আসি আয় স্থিতিস্থাপকতা কাকে বলে, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড কাকে বলা হয়। যে চাহিদা যে শুধু দামের উপর, নিচু দামের উপর নির্ভর করে তা নয়, যে দাম স্থির থেকে যদি আয়ের পরিবর্তন হয় তাহলে চাহিদারও একটা পরিবর্তন হয়। তাহলে ক্রেতার আয়ের পরিবর্তনের সাথে চাহিদার পরিমাণে সাড়া দেওয়ার মাত্রাকে বলা হয় চাহিদা আয় স্থিতিস্থাপকতা। অর্থাৎ ক্রেতার আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে এই দুই অনুপাতকে বা পরিবর্তন হারকে বলা হয় চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আগে আমরা বলেছিলাম যে দামের শতাংশিক পরিবর্তন, এখন কিন্তু আমরা বলছি আয় শতাংশিক পরিবর্তন, এটাকে লক্ষ্য করবা। তাহলে সুতরাং আয় স্থিতিস্থাপকতা সমান চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন হারছে ভাগ হচ্ছে ক্রেতার আয় শতাংশিক পরিবর্তন। তাহলে চাহিদার পরিমাণ শতাংশিক পরিবর্তনকে লেখা হয় চেঞ্জ ইন কিউ বাই কিউ ইনটু 100, আর ক্রেতার আয় শতাংশিক পরিবর্তন হচ্ছে চেঞ্জ ইন ওয়াই বাই ওয়াই ইনটু 100। তাহলে এটাকে সাজা লিখলে আমাদের পাওয়া যাবে চেঞ্জ ইন কিউ বা চেঞ্জ ইন ওয়াই ইনটু ওয়াই বাই কিউ, যেখানে ওয়াই হচ্ছে কি প্রাথমিক আয়, আর চেঞ্জ ইন ওয়াই হচ্ছে এ পাশে লিখে আছে, দেখো কোনটার অর্থ কি, ওয়াই হচ্ছে প্রাথমিক আয়, চেঞ্জ ইন ওয়াই হচ্ছে আয়ের পরিবর্তন, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ, এবং চেঞ্জ ইন কিউ হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। এবার হচ্ছে আর আর স্থিতিস্থাপকতা, মানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। পরস্পর সম্পর্কযুক্ত দুটি দ্রব্যের ক্ষেত্রে যদি একটি দ্রব্যের দামের পরিবর্তন হয় তাহলে আরেকটা দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়। এক্ষেত্রে আমরা ধরে নিই এক্স এবং ওয়াই হচ্ছে দুটি সম্পর্কযুক্ত দ্রব্য। তাহলে এক্স দ্রব্যের দামের পরিবর্তনের ফলে শতাংশিক পরিবর্তনের ফলে ওয়াই দ্রব্যের চাহিদার পরিমাণে যে শতাংশিক পরিবর্তন ঘটে এ দুয়ের অনুপাতকে, এই যে পরিবর্তনের অনুপাতকে বলা হয় চাহিদার আর আড়ি স্থিতিস্থাপকতা। আবারও বলছি এখানে দুটি দ্রব্য থাকবে, একটা দ্রব্যের দামের পরিবর্তন হবে আর একটা দ্রব্যের চাহিদার পরিবর্তন হবে। তা আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই দুটি দ্রব্য। তাহলে এক্স দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হওয়ার ফলে ওয়াই দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় চাহিদার আর স্থিতিস্থাপকতা। তাহলে এখানে আমরা সূত্র লিখতে পারি চাহিদার আর স্থিতিস্থাপকতা ইসি সমান হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদার পরিমাণের পরিবর্তন। এখানে ওয়াই দ্রব্যের চাহিদা আর এক্স দ্রব্যের হচ্ছে দাম। এটা খেয়াল করতে হবে যে একটা দ্রব্যের হচ্ছে চাহিদার পরিবর্তন হবে, আর যেটা চাহিদার পরিবর্তনটা উপরে বাসবে আর না দামের পরিবর্তনটা নিচে বাসবে। তাহলে ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তনের পরিমাণ আর এক্স দ্রব্যের দামের পরিবর্তনের পরিমাণ শতাংশিক পরিবর্তন। তাহলে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তনকে লেখা হয় চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ওয়াই, মানে ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তনের পরিমাণ, আর কিউ ওয়াই, ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ, আর ইনটু হচ্ছে 100। আর চেঞ্জ ইন পি এক্স, প্রাইস অফ এক্স, আর আছে প্রাইস অফ এক্স ইনটু 100। তাহলে এটাকে সাজা লিখলে হয় চেঞ্জ ইন কিউ অফ ওয়াই আর চেঞ্জ ইন প্রাইস অফ এক্স, কোয়ান্টিটি অফ ওয়াই আর প্রাইস অফ এক্স ইনটু প্রাইস অফ এক্স আর কোয়ান্টিটি অফ ওয়াই। তোমরা এখানে যখন তোমাদের অঙ্ক দেওয়া থাকবে তোমরা লক্ষ্য করবে যে কোনটা দামের কথা বলতেছে আর কোনটা চাহিদার কথা বলতেছে। যেটা চাহিদা, চাহিদাটা উপরে বসবে আর দামটা হচ্ছে নিচে বসবে, যে ওয়াই দ্রব্যের চাহিদা পরিবর্তন পরিমাণ আর এক্স দ্রব্যের দামের পরিবর্তন পরিমাণ। তাহলে ওয়াই দ্রব্যের চাহিদা, তাহলে কোয়ান্টিটি অফ ওয়াই, দেখো এখানে ধরো ওয়াই যে পি এক্স দ্বারা কী বোঝানো হচ্ছে,
প্রাইস অফ এক্স, এক্স এর প্রাথমিক দাম। চেঞ্জ ইন প্রাইস অফ এক্স, এক্স এর দামে পরিবর্তন পরিমাণ। কিউ ওয়াই, ওয়াই ধরবে প্রাথমিক চাহিদার পরিমাণ। আর আর এখানে চেঞ্জ হবে, সরি এখানে চেঞ্জটা চিহ্নটা দেওয়া হয়নি, চেঞ্জ ইন কিউ অফ ওয়াই, মানে ওয়াই ধরবে চাহিদার পরিমাণে পরিবর্তন। তাহলে চেঞ্জ ইন কিউ অফ কিউ ওয়াই দ্বারা কী বোঝাচ্ছে? ওয়াই ধরবে চাহিদার পরিবর্তনের পরিমাণ। আর চেঞ্জ ইন পি এক্স দ্বারা বোঝাচ্ছে এক্স ধরবের দামে পরিবর্তনের পরিমাণ। আর পি এক্স হচ্ছে এক্স ধরবের প্রাথমিক দাম, কিউ হচ্ছে এক্স ওয়াই ধরবে প্রাথমিক চাহিদার পরিমাণ। তাহলে চলো আমরা এখন ব্ল্যাকবোর্ডে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, অস্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতা কিভাবে তালিকা থেকে বের করা যায় আমার ব্ল্যাকবোর্ডে। এখন আমরা দেখো এই যে তালিকা অথবা সূচি থেকে আমরা ইপি নির্ণয় করবো। এখানে দাম দেওয়া আছে 10 টাকা এবং 9 টাকা, আর চাহিদা দেওয়া আছে 100 একক এবং 110 একক। তাহলে আমরা এখন ইপি নির্ণয় করবো। আর ওয়াই হচ্ছে
দেখো এখানে দেখো ey এর মান যদি ধনাত্মক হয় তাহলে দ্রব্যটি হবে সাধারণ দ্রব্য আর ey এর মান যদি ঋণাত্মক হয় তাহলে দ্রব্যটি হবে নিকৃষ্ট বা গিভেন দ্রব্য দেখো আরেকটা সূত্র সেই সাধারণ Thank you.
ভেক্টর পরিবর্তন একটা ব্যবহার করা যায়। শীতল পোশাক হচ্ছে পরিবর্তন, যেমন চিনি গুড় দুটোই মিষ্টি হয়, চিনি খেতে পারি না গুড় খেতে পারি। আর ইসিমরা যদি ঋণাত্মক হয় দ্রব্য থেকে পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য হচ্ছে একটি দ্রব্য ব্যবহার করতে গেলে আর একটি দ্রব্য লাগে, যেমন চিনি খেতে গেলে চা খেতে গেলে চিনি প্রয়োজন হয়, এটা পরিপূরক দ্রব্য। আর ইসিমরা যদি শূন্য হয় দ্রব্য থেকে সম্পর্কহীন দ্রব্য, যেমন সিমেন্ট এবং লবণ, যাদের সাথে কোনো সম্পর্ক নেই। সিমেন্ট এবং কাগজ হতে পারে, টেলিভিশন এবং চিনি হতে পারে, দ্রব্য দুটি হচ্ছে সম্পর্কহীন দ্রব্য। তাহলে আমরা যখন আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করবো তখন আমাদের যদি সূত্রগুলো জানা থাকে তাহলে সহজে আমরা প্রকৃতি নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, কোনো কোনো বইতে ইপি সমান ডি কিউ বাই ডিপি ইন্টু পি ইন্টু কিউ, ডি কিউ বাই ডিপি অথবা ডিডি পি অফ কিউ ইন্টু পি বাই কিউ, আর ইপি সময় এভাবে লেখা থাকতে পারে চেঞ্জ ইন কিউ বা চেঞ্জ ইন পি ইন্টু পি বাই কিউ, চিহ্নটাকে ডেল্টা চিহ্ন বলে। ডি এবং চেঞ্জ এই দুটো, মানে ডি অথবা ডেল্টা, এই দুটোর অর্থ হচ্ছে পরিবর্তন, অতি সূক্ষ্ম পরিবর্তন। তাহলে এই ডি চিহ্ন দেওয়া থাক আর এই ডেল্টা চিহ্ন দেওয়া থাক, সূত্র যে কোনো একটি সূত্র লিখলে হবে, এই সূত্র দিয়েও করতে পারবা আবার এই সূত্র দিয়েও তোমরা করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একক কাজ আছে, বাজারে চিনির মূল্য যখন প্রতি কেজি 40 টাকা তখন চিনির চাহিদার পরিমাণ 500 একক, মূল্য বৃদ্ধি পেয়ে প্রতি কেজি 60 টাকা হলে চিনির চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 300 একক হয়, চিনির চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত? যে তোমরা এই অঙ্কটা করবে। আর তোমাদের আর একটা বাড়ির কাজ আছে যে এখানে দুটো তালিকা আছে, তালিকা থেকে এইটা হচ্ছে আঁশ স্থাপকতা বের করবা আর এই তালিকা থেকে গুড়ের চাহিদার আড়ার স্থিতিস্থাপকতা বের করবা। তাহলে আঁশ স্থাপকতা এখানে আয়ের পরিমাণ হচ্ছে 100 আর 110, আর চাহিদার পরিমাণ দেওয়া আছে 10 আর 12, আর এই তালিকায় চিনির দাম দেওয়া আছে 40 আর 50, আর গুড়ের চাহিদার পরিমাণ দেওয়া আছে 20 আর 60। তাহলে এখানে এই দুটি তালিকা থেকে তোমরা এই তালিকা থেকে আঁশ স্থাপকতা বের করবা প্রথম তালিকা থেকে, আর দ্বিতীয় তালিকা থেকে হচ্ছে আর আঁশ স্থাপকতা বের করবা। তাহলে চিন নিচের প্রথম সূচি থেকে চাহিদার আঁশ স্থাপকতা এবং দ্বিতীয় সূচি থেকে চাহিদার আর আঁশ স্থাপকতা বের করবে। তাহলে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।